তো নমস্কার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং ভালো থাকতেই হবে। তো ভিউয়ার্স, আবার অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনারা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন আজকের যে টপিকটি আর যে অন্ত্র অথবা ভিডিওটি আমি নিয়ে এসেছি সেটা কি রিলেটেড। তা যাই হোক, সবার প্রথমে বলে রাখি আমাদের চ্যানেল তন্ত্রমন্ত্র গাছগাছড়া রিলেটেড ইউটিউব চ্যানেল প্রেতবিদ্যা তন্ত্রমন্ত্র। তো ভিউয়ার্স, যারা আমাদের এই চ্যানেলটিকে সর্বপ্রথমবার দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন আর লাইক করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এই ভিডিওটি যারা দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, নালে কিন্তু কি হয় মাঝে যদি কেটে কেটে ভিডিওগুলো আপনারা দেখেন, কিছু কিছু কথা যেগুলো পয়েন্টের কথা সেগুলো মিস হয়ে যায়, আপনারা কাজ করেন আপনারা সাকসেস পান না, তখন আমাকে বলেন, অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলে, আবার অনেকে ফেসবুকে কমেন্ট করে আমার মেসেঞ্জার যে গুরুজি কাজটা হচ্ছে না কেন। তো এই জন্যই বলে পুরো ভিডিওটি দেখবেন। তা যাই হোক ভিউয়ার্স, আজকে যেটা নিয়ে এসেছি এটা আমার বহু পরীক্ষিত একটি তদবির, এটা হলো বিচ্ছেদ করার একটি তদবির। আচ্ছা, যে তদবিরটা নিয়ে এসছে বিচ্ছেদ করা, এটা আপনারা অবৈধ সম্পর্ক যাদের আছে, ধরুন স্বামী স্ত্রীর মধ্যে অনেকে দেখা যায় তার হাজবেন্ড অথবা তার স্বামী অন্য কোনো স্ত্রীকে নিয়ে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, তখন আপনারা এই বিচ্ছেদের কাজটি করতে পারবেন। অথবা বহুদিন ধরে আপনি একটি মেয়েকে ভালোবাসেন অথবা একটি ছেলেকে ভালোবাসেন, কিন্তু আপনাদের মধ্যে তৃতীয় ব্যক্তি চলে এসেছে, আপনারা তাদের ক্ষেত্রেও এই প্রয়োগটি করতে পারবেন। করবেন কি, যে ভালো করে আমি স্ক্রিনে দিয়ে দেবো, একটি নকশা দিয়ে দেবো, এটা অতি সহজেই আপনারা বিচ্ছেদ করতে পারবেন। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি নকশাটা, আপনারা আগে ভালো করে দেখুন এবং খাতায় লিখে রাখবেন বা স্ক্রিনশট করে রেখে দেবেন। ভালো করে নকশাটা দেখুন, তারপর আমি এই নিয়ম সম্পর্কে আপনাদের বলছি। তো ভিউয়ার্স, এইটা ছিল নকশাটা। নকশাটারই কী করতে হবে শুনে নিন, এটা হচ্ছে কাফের নকশা, মানে পুরা কাফের নকশা এটি বিচ্ছেদ করার। কী করবেন আপনারা, শনিবার অথবা মঙ্গলবার অমাবস্যা অথবা পূর্ণিমার তিথিতে দর্শকর্মার দোকান থেকে একটি ভোজ পাতা কিনে আনবেন। কী কিনে আনবেন? ভোজ পাতা। অনেকে জিজ্ঞাসা করছে গুরুজি ভোজ পাতা কীরকম দেখতে হয়, আমি আপনাদের বোঝার সূত্রে আমি ভোজ পাতা লিখিয়ে দিচ্ছি। দেখুন এরকম হয় ভোজ পাতা দেখতে, আপনারা ভালো করে দেখে নিন, ভোজ পাতা এরকম দেখতে হয়, আপনারা দর্শকর্মার দোকানে গিয়ে গেলেই পেয়ে যাবেন। আচ্ছা, কাজটি করবেন কোন দিকে মুখ করে? কাজটি করবেন পশ্চিম দিকে মুখ করে বসবেন, পয় পরিষ্কারভাবে বসবেন, হাত পা ধুয়ে নেবেন, মানে যদি পারেন একটু আতর মেখে নেবেন গায়ে, ভালো হবে। মানে যেহেতু মুসলিম কাজ আমি সেহেতু ওরমভাবেই বলছি, আমি যেহেতু ওরমভাবেই করি, খুব পয় পরিষ্কার হয়ে করবেন। একটি ধূপকাঠি জ্বালিয়ে রাখবেন সামনে, এবার লিখবেন তাবিজটি। কিভাবে লিখবেন, কি কালিতে লিখবেন বলে দিই, আপনারা নীল কালি দিয়ে লিখতে পারেন, কাজ হবে। নীল কালির পেন দিয়ে তাবিজটি লিখবেন, লেখা হয়ে গেলে ওকে পুরো এরম ভাঁজ করে ফোল্ড করবেন। তারপর কি করবেন আমি আপনাদের বলে দিই, আপনারা তাবিজটি ভালো করে ফোল্ড করে একটা তাবিজের সকলে দেবেন, দিয়ে একটি সাদা কাগজ এরমভাবে রাখবেন। এই কাগজটি দেখিয়ে দিই আপনাদের, এরম কাগজের মধ্যে তাবিজটি রাখবেন, এরমভাবে মুড়িয়ে কি করবেন তাবিজের মতন করে কাজটি কি করবেন বলে দিই, আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন তো কাজটি করবেনই, করা হয়ে গেলে এটি দুটো কবরের মাঝখানে পুঁতে দিতে হবে। কি করতে হবে, দেখবেন কোনো মুসলিম কবরস্থান যদি থাকে সেখানে চলে যাবেন, এরম কবরগুলো যে দেওয়া থাকে এরকম লাইন বাই লাইন বাই লাইন দেওয়া থাকে, আপনারা দেখে নেবেন কবরগুলো, দুটো কবরের মাঝখানে এক পাঞ্জা, এক হাত মানে এক পাঞ্জা, এত পর্যন্ত
গর্ত করে তাবিজটাকে ঢুকিয়ে দিয়ে মাটির চাপা দিয়ে আপনারা চলে আসুন। আমি গ্যারেন্টি দিলাম আপনাদের 7 দিনের মধ্যে এই কাজ হতেই হবে, বিচ্ছেদ হতেই হবে, প্রচণ্ড অশান্তি হতেই হবেই। তো যাই হোক ভিউয়ার্স, আজকের মতন এত পর্যন্তই, দেখা হবে আবার আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, শুভে থাকবেন, নমস্কার, ধন্যবাদ।